আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন ইনশাল্লাহ। আপনাদের দয়ায় আমি অনেক ভালো আছি। তো বন্ধুরা, এখন যা আকাশের অবস্থা, তো আবহাওয়া দেখতে গেলে আমাদেরকে হয়তো টিভিটি অন করে দিতে হয় এবং হয়তো পত্রিকা দেখতে হয়। তো বন্ধুরা, এই ঝামেলা থেকে আজকে আপনাদেরকে মুক্ত করে দিব, যাতে করে আপনারা ফোনেই আপনার যে আজকের আবহাওয়া কি হতেছে বা কি ঘটতে চলতেছে এটি আপনারা আজ থেকে ফোনেই দেখতে পাবেন। তো বন্ধুরা, চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন। তো বন্ধুরা, চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, বরাবরের মতো আপনারা যাবেন প্লে স্টোরে, প্লে স্টোর থেকে এই আবহাওয়া অ্যাপসটি আপনারা ডাউনলোড করে নেবেন, এই আবহাওয়া অ্যাপসটি। তো আবহাওয়া অ্যাপসটি ডাউনলোড করা হয়ে গেলে এখান থেকে ওপেন করে দিবেন আপনারা। ওপেন করার পরে এখানে দেখতে পাচ্তেছেন আমার রংপুর বিডি সিলেক্ট করা আছে। এই যে এখানে দেখতে পাচ্তেছেন এই যে লোকেশনটি আমার রংপুর বিডি, আমি যেহেতু রংপুরে থাকি এবং এখানে রংপুরে আমার বাসাই এখানে, তো এখানে আমরা রংপুরের সরি এখানে রংপুরের যে দেখতে পাচ্তেছেন এই যে রংপুর বিডি লেখা আছে। তো আপনারা এখানে দেখতে পাচ্তেছেন এই যে আজকের আবহাওয়াটি এখানে বলে দিছে। আপনারা যদি চান আপনি আগামীকালকের যে আবহাওয়া কীরকম থাকবে সেটিও দেখতে পারলে এই যে আগামীকালে আপনার এখানে ক্লিক করে দিবেন। তো এখানে দেখতে পাচ্তেছেন আগামীকাল লেখা আছে, এখানে ক্লিক করে দিলে এখানে এই যে আগামীকালের আবহাওয়া বার্তাটা এখানে আপনাদেরকে দিয়ে দিছে। তো আপনারা এখান থেকে আবহাওয়াটি পড়ে নিতে পারেন বা কত কি হবে। তো এর পরেও যদি আপনাদের আরও কিছু থাকে তাহলে আপনাদেরকে এই যে 27 তারিখের যে আবহাওয়া বার্তাটি দেখাচ্ছে এখানে। তো বন্ধুরা, আপনারা এভাবে আপনাদের এলাকায় কি অবস্থা এবং কোন জায়গায় আপনি আছেন সেই অবস্থার আবহাওয়াটি আপনি এখন থেকে মোবাইলে দেখতে পাবেন। তো বন্ধুরা, এই ভিডিওটি যদি আপনাদের অল্প একটু উপকারে আসে তাহলে অবশ্যই এই ভিডিওতে একটি লাইক করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা, ধন্যবাদ, ভালো থাকবেন সবাই, ইনশাল্লাহ।